আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কুমিল্লা নিউজের পক্ষ থেকে। দর্শক, আপনারা জানেন আমরা আমাদের কুমিল্লা নিউজের মাধ্যমে প্রতিনিয়ত আপডেট কিছু নিয়ে হাজির হই। আর আরেকটি বিষয় আপনাদেরকে আমরা জানাতে চাই, আমরা আমাদের কুমিল্লা নিউজের মাধ্যমে নতুন করে একটি প্রতিবেদনের করার চিন্তাধারা করেছি। আর সেই প্রতিবেদনটি হবে এরকম যে আমরা আমাদের এই কুমিল্লা নিয়ে, অর্থাৎ কুমিল্লার যেই গ্রামের যে সৌন্দর্য, প্রতিটি গ্রাম থেকে একটি করে প্রতিবেদন তৈরি করতে চাই। আর সেই প্রতিবেদনটির দুটোই উদ্দেশ্য থাকবে, একটা হচ্ছে যে এই গ্রামের সৌন্দর্য, গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা এবং এগুলি তুলে ধরা শুধুমাত্র প্রবাসীদের উদ্দেশ্যে, যারা আসলে বিভিন্ন গ্রামাঞ্চল থেকে আমাদের নিজের এই মাতৃভূমি সৌন্দর্যের দেশ ছেড়ে বিভিন্ন অন্য দেশে অবস্থান করছেন। ঠিক তাদের মধ্যে অনেকেই আমাদেরকে নক করেছেন যে আমরা আমাদের কুমিল্লা নিউজের মাধ্যমে যাতে প্রতিটি গ্রামের একটি করে প্রতিবেদন তৈরি করে আপনাদেরকে দেখাই, বা আপনারা দেখতে ইচ্ছুক আপনাদের নিজের সেই গ্রাম, সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই প্রতিবেদনটি তৈরি করা। তো আজকে আমরা এসেছি কুমিল্লা গুরুজঙ্গ উপজেলার আবিদপুর এলাকায়। এই গ্রামের নাম আবিদপুর এবং এই গ্রামের আবিদপুরের সৌন্দর্য, ফসলি মাঠ, সেই চিরচেনা রাস্তা, মেঠু পথ এবং স্কুল কলেজ মাদ্রাসা, প্রত্যেকটি জিনিসই থাকবে আমাদের এই প্রতিবেদনে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। এবং আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই, আমাদের এই কুমিল্লা নিউজের মাধ্যমে প্রতিটি গ্রামের সৌন্দর্য তুলে ধরা হবে এই প্রতিবেদনের মাধ্যমে। আপনাদের যাদের গ্রাম খুব সুন্দর এবং দেখার মতো, যারা ইচ্ছুক চান আমাদের কুমিল্লা নিউজের মাধ্যমে এই প্রতিবেদন তৈরি করি, আপনারা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন ওই এলাকার অ্যাড্রেস, যাতে আমরা যেতে সহজ হয়। আমরা চেষ্টা করব কুমিল্লা নিউজের মাধ্যমে আপনাদেরকে আপনাদের গ্রামের সৌন্দর্য তুলে ধরার জন্য। আমি মোহাম্মদ জাকির হোসেন খান, আমি একজন মূলত সবজি ব্যবসায়ী। আমি বিশেষ করে জমি থেকে শাক সবজি কিনে নেই, আর সেই চট্টগ্রাম, ফেনী, সিলেট, ঢাকা বাজার দর করি, কারণ বাজার দেই। বিশেষ করে এই সুন্দ্রম, আবিদপুর, ভারেল্লা, দা ছোটনা, এই অঞ্চলের মাল আমি কিনি। যখন আমি বিক্রি করি তখন এই বলে বিক্রি করি যে ওই অত্র এলাকার, এই এলাকার মাল, এই এলাকার মাল বললে ক্রেতারা আগ্রহ হয় কেনার জন্য।
আমার নাম কাজী শহীদ, গ্রাম আবিদপুর। আমি একটা ব্যবসায়ী কাজ আছি, 30 বছর ব্যবসা করি। হ্যাঁ, এরপর আমরা এখানে আলু হয়, বাঁধাকপি হয়, ফুলকপি হয়, লোবসই হয়, মিষ্টি কুমড়া হয়, কাঁচামরিচ হয়, ধন্যা পাতা হয়, বিভিন্ন রঙের তরকারি মরকারি যা আছে সব কিছু আমরা আলার কুমিল্লা ফলনে ভালো হয় পাই। এরপর আমরা বেশিও বিক্রিও ভালো বিক্রি করি। আমরা চিটাগাং, নোয়াখালী, সিলেট নিয়ে আমরা মাল বিক্রি করি। এই যে অঙ্কা একখানিকা তালু তোলছে, আমি নিজে লইছি, দই সেরা একখানিকা তালু মাপছি 115 মণ হয়েছি, বুঝলি? আলুও বাম্পার ফলন হয়েছে, বুঝলি? আমরা এই তালে আমরা এখানে গ্রাম চলতে আছে বা আমরা কৃষকের জায়গা জমিন করতে আছে বা ফলন করতে আছে, কোনো এখানে কোনো অসুবিধা নেই, যেই কোনো জিনিসে পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটা একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এই জায়গার যে ফলনটা, আবিদপুরের যে ফলনটা, এই ফলনটা কি আসলে এত চাহিদা বাড়ার কারণটা কি? চাহিদা বাড়ানোর কারণ রইল আমরা মালের ওয়াইটি বালা, মানে মাল ভালা, মাল নাম হয়, মাল সুন্দর হয়, মাল মাটি বালা, আমরা সব রকমের লাভবান, বুঝলেন না? ঠিক আছে।